আবারও সাকিবকে নিয়ে নতুন নতুন গুজব। কিন্তু এইসব গুজবের ভিড়েও সাকিবের জনপ্রিয়তা কমছে না, বরং আরো বলিউডে সিনেমা করতে যাচ্ছেন সাকিব খান। কিন্তু এবার কে থাকবে সাকিবের বিপরীতে? এদিকে শোনা যাচ্ছে ঈদে তুফানের ক্র্যাশ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে সব বড় বড় সিনেমা। তাহলে কি তুফান একাই বাজিমাত করবে? জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান, এই সিনেমাগুলো নিঃসন্দেহে সাকিবের হাইপ অনেক উপরে নিয়ে গেছে। কিন্তু অনেকেই এটা পুঁজি করে নানা রকম গুজবও ছড়াচ্ছে। এই যেমন কোয়েল মল্লিকের সাথে সাকিব খানের সিনেমা, নবাব সিরাজউদ্দৌলাকে সাকিব খানের সিনেমা, এগুলো সবই ভিত্তিহীন। তবে এইসব রিউমারকে পাশ কাটিয়ে আসছে সাকিব খানের নতুন সিনেমা, রিউমার না যেন টিউমার। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে থাকবে পাঠানের নায়িকা দীপিকা পাড়ুকন। সিনেমাটির বাজেট প্রায় 20 কোটি টাকা, আর এটি হবে সাকিব খানের দ্বিতীয় বলিউড সিনেমা। তবে প্রথম বলিউড সিনেমা মানে দরদের কোনো আপডেট অনেকদিন নেই বললেই চলে। অন্যদিকে তুফান নিয়ে এলো আরো একটি এক্সাইটিং নিউজ। তুফানের টাইটেল ট্র্যাক উড়ুধুরু লাগে গানটি গাইবে প্রীতম হাসান, যিনি এখন বাংলাদেশের টপ সিঙ্গারের একজন। আর এটি হবে সাকিব খানের সিনেমার প্রীতমের প্রথম গান। আর এই গান দিয়েই শেষ হয়ে গেল আজকের তুফানের শুটিং। তুফানের টিম বেশ পরিশ্রম করেছে বলতেই হয়, কারণ এত কম সময়ে এইরকম অ্যাকশন সিনেমার শুটিং শেষ করা কিন্তু বেশ চ্যালেঞ্জের ব্যাপার। আর এটাও যখন রায়হান রাফি করে দেখিয়েছে, তাহলে সিনেমাটাও যে বেশ ভালোই হবে এটা কিন্তু বোঝাই যায়। আর এই জন্যই মনে হয় আস্তে আস্তে সব সিনেমাগুলো সরে যাচ্ছে তুফানের সামনে থেকে। শোনা যাচ্ছে আরিফিন শুভর নীল চক্র, শরীফুল রাজের কবি এবং সাকিব খানের আরও দুইটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও না পাওয়ার পসিবিলিটি বেশি। তবে তুফানের সাথে শিওর ক্র্যাশে থাকবে জঙ্গলি সিনেমা। তবে তুফানের যেখানে প্রায় 100টি সিনেমা হল বুক করা হয়ে গেছে, সেখানে জঙ্গলি সিনেমাটি কতটুকু সুবিধা করতে পারবে এটা কিন্তু বেশ ভাববার বিষয়। রায়হান রাফি জানিয়েছেন পবিত্র ঈদুল আজহায় একই সাথে মুক্তি পাবে কলকাতা এবং বাংলাদেশে তুফান সিনেমা। আজ তবে এই পর্যন্তই। ভিডিও নিয়ে যে কোনো মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার।